নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে সাতাশ ডিসেম্বর আগামীকাল আঠাশ ডিসেম্বর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অনেক জেলাতে বৃষ্টি হবে এবং প্রত্যেকটা জেলাতে বৃষ্টির কথা বলে দিলেন আবহাওয়া দপ্তর কোন দিন হবে শিলাবৃষ্টির সতর্কতা জারি হয়ে গেল কোন জেলাতে হতে পারে পাশাপাশি ঝাড়খণ্ডে আমরা দেখতে পাচ্ছি কমলা সতর্কতা জারি করলেন একটু আগে আলিপুর আবহাওয়া দপ্তর অর্থাৎ ঝাড়খণ্ডে কমলা সতর্কতা রয়েছে এটাই শিলাবৃষ্টির সতর্কতা পশ্চিমবঙ্গ শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে তাই আপনাদের সমস্ত কিছু জানিয়ে দেবো এ টু জেড কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এখানেই শেষ নয় আজকে চারটি জেলাতে বৃষ্টির কথা বলে দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর আমরা কী দেখতে পাচ্ছি সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কাজে লাগলে লাইক করবেন অকাজে লাগলে ডিসলাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার রিকোয়েস্ট রইল আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে অনলাইন আপডেট থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অনেক জেলা খুব হালকা হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে যেটা আপনাদের আগের ভিডিওতে আমরা দেখিয়েছি যে দক্ষিণবঙ্গে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছিল আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম এছাড়া বাঁকুড়া সঙ্গে রয়েছে পুরুলিয়া এই চারটি জেলাতে প্রধানত আবহাওয়া দপ্তর একটু আগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন যে আজকে বৃষ্টি আসছে এই চারটি জেলাতে এছাড়া আমরা প্রধানত দেখতে পাচ্ছি কলকাতা হাওড়ার কোথাও কোথাও হুগলির কোথাও কোথাও ছিটে হালকা বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমানে হতে পারে নদীয়ার কোথাও কোথাও হতে পারে পশ্চিম বর্ধমানে হতে পারে এমনটা আমরা সম্ভাবনা প্রধানত দেখতে পাচ্ছি তবে বীরভূম মুর্শিদাবাদে সেরকম উল্লেখযোগ্য বৃষ্টিপাত আমরা কিন্তু এই মুহূর্তের আপডেট থেকে দেখতে পাচ্ছি না এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে যেটা আপডেট রয়েছে প্রধানত দার্জিলিং কালিম্পংয়ে শুধু বৃষ্টি নয় শিলা বৃষ্টি চলবে কোথাও কোথাও সব জায়গা কিন্তু নয় সেই সম্ভাবনা রয়েছে আজকে সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ পর্যন্ত রয়েছে শিলাবৃষ্টির সতর্কতা হলুদ সতর্কতা জারি করলেন আলিপুর আবহাওয়া দপ্তর বাকি উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে কোথাও বৃষ্টিপাতের সতর্কতা দেননি আবহাওয়া দপ্তর তাই এই মুহূর্তে এটাই রয়েছে আপডেট দক্ষিণবঙ্গে মেঘলাকা শুরু হয়ে গেছে কোথাও কোথাও বিকাল থেকে রাতের মধ্যে একটা হালকা বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি অনেক জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরেকবার আপনাদের স্মরণ করে দিয়ে আবহাওয়া দপ্তর কি বলছেন পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই চারটি জেলাতে প্রধানত আবহাওয়া দপ্তর বলছেন আজকে বৃষ্টি হবে সরাসরি চলে যাব আঠাশ তারিখের আপডেটে আঠাশ তারিখে কি দেখতে পাওয়া যাচ্ছে কি বলছেন আবহাওয়া দপ্তর আঠাশ তারিখে তারা যেটা বলছেন আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে প্রধানত অনেক জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দশটি জেলায় বৃষ্টি হতে পারে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি আমরা প্রধানত বিকাল পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি সেরকম আমরা দক্ষিণবঙ্গে কিন্তু এখনো অনলাইন আপডেট থেকে বৃষ্টিপাত কিন্তু দেখতে পাচ্ছি না আমরা আরেকটু এগিয়ে যাব তাতে আমরা দেখব বৃষ্টির সম্ভাবনা বাড়ছে না কমছে আমরা সরাসরি রাতের দিকে চলে গেছি রাতের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি প্রধানত বৃষ্টি ঢোকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ উনত্রিশ তারিখ ভোর হয়ে যাচ্ছে তাই আমরা এটা দেখতে পাচ্ছি তারিখে সেরকম বৃষ্টিপাত এবং আমরা দেখতে পেলাম না কিন্তু আবহাওয়া দপ্তর কি বলছেন আঠাশ তারিখে অর্থাৎ আগামীকাল তারা বলছেন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান হুগলি বীরভূম মুর্শিদাবাদ অর্থাৎ দক্ষিণবঙ্গের এই জেলা কটাতে আগামীকাল হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে তারা যেটা বলছেন বৃষ্টি হবে না আগামীকাল কলকাতা রয়েছে হাওড়া রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই আগামীকাল এটা তারা বলছেন তবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখ থেকে প্রধানত বৃষ্টিপাত ঢুকছে যদিও আজকে কিছুটা বৃষ্টি হবে কোথাও কোথাও তারপর আগামীকাল আমরা দেখতে পেলাম না অবশ্যই আবহাওয়া পরিবর্তন হতে পারে হয়তো এখন দেখাচ্ছে হবে না হয়তো চেঞ্জ হয়ে গেল পরিবর্তন অবশ্যই হওয়ার সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর একটু আগে জানিয়েছেন দক্ষিণবঙ্গের কোনো জেলা বাদ যাবে না প্রত্যেকটা জেলাতে হালকা বৃষ্টির কথা তারা বলছেন অর্থাৎ রয়েছে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে দুই চব্বিশ পরগনা রয়েছে দুই মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে সঙ্গে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে উনতিরিশ তারিখে হালকা বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ এমনটা রয়েছে আপডেট আমরা কি দেখতে পাচ্ছি আমরা আস্তে আস্তে যদি আরেকটু এগিয়ে যাই তাতে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জেলাতে খাপছাড়াভাবে একটা বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে যদিও আমরা সেরকমভাবে যে প্রত্যেকটা জেলাতেই বৃষ্টি হবে কিন্তু কিন্তু আমরা সেই অর্থে অনলাইন আপডেট থেকে দেখতে পেলাম না যদিও এই বৃষ্টিটা আস্তে আস্তে কলকাতা সংলগ্ন জায়গায় বিস্তার লাভ করার একটা সম্ভাবনা রয়েছে তাই আবহাওয়া দপ্তর বলেছেন আপনাদের জানালাম অনলাইন আপডেট দেখাচ্ছে কিন্তু পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেই উনতিরিশ তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া চব্বিশ পরগনা নদিয়া এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আমরা সেরকম বৃষ্টিপাতকে দেখতে পেলাম না এবার সরাসরি আমরা তিরিশ তারিখের আপডেটে চলে যাব তিরিশ তারিখে যে আবহাওয়া দপ্তর বলছেন কোথাও কোনো বৃষ্টিপাত হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি আমরা প্রধানত দেখতে পাচ্ছি তিরিশ তারিখেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা সেই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি প্রধানত রাত থেকে বৃষ্টি চলবে বিশেষ করে পূর্ব বর্ধমান রয়েছে নদিয়া রয়েছে মুর্শিদাবাদ রয়েছে এছাড়া রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলোতে তিরিশ তারিখে সকালের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ যেটা উনত্রিশ তারিখে আবহাওয়া দপ্তর সেই তারিখের বৃষ্টিটা প্রধানত রাতের দিকে হবার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এটাই রয়েছে প্রধানত আপডেট অবশ্যই দেখতে পাচ্ছেন এবার বাঁকুড়া সঙ্গে কিছুটা পুরুলিয়া কিছুটা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম হয়ে বৃষ্টিটা বাংলাদেশের দিকে পাশ করে যাবার বা সরে যাবার একটা সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমানের ক্ষেত্রে আপনাদের আগেই জানিয়েছি বিশেষ করে কাঁটোয়া সংলগ্ন জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি রয়েছে কাঁটোয়া দাঁইহাট এই সমস্ত জায়গাগুলো অর্থাৎ আমরা আপনাদের এটাই জানাতে পারি যে বীরভূম এবং মুর্শিদাবাদ সংলগ্ন পূর্ব বর্ধমানের যে সমস্ত জায়গাগুলো পড়বে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং তিরিশ তারিখে আমরা বেলার দিকে দেখে নেব তিরিশ তারিখে বেলার দিক থেকে কিন্তু আবহাওয়ার একটু উন্নতির সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত আস্তে আস্তে কমবে বিকালের পর থেকে একত্রিশ তারিখে সেরকম আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এটাই রয়েছে প্রধানত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপডেট সরাসরি উত্তরবঙ্গটাকে দেখে নেব উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আজ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখ আঠাশ তারিখে প্রধানত প্রত্যেকটা জেলাতে তারা যেটা বলছেন হালকা থেকে মাঝারি বৃষ্টি নয় শুধুমাত্র হালকা বৃষ্টি হতে পারে এমনটা রয়েছে তাদের ক্ষেত্রে আপডেট আমরা সকাল থেকে কাউন্ট করব আঠাশ তারিখে অর্থাৎ আগামীকাল তাতে বৃষ্টির সম্ভাবনা কোন জেলাতে রয়েছে আপনাদের দেখিয়ে দেবো তাতে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের ক্ষেত্রে সেরকম বৃষ্টিপাতই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আঠাশ তারিখে তবে উনতিরিশ তারিখে যে সম্ভাবনা রয়েছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি এগিয়ে আসছে এবং উনতিরিশ তারিখে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি দুপুর থেকে রাতের মধ্যে সেই সম্ভাবনা তৈরি হবার প্রবল কথা রয়েছে উনতিরিশ তারিখে এটা আমরা দেখতে পাচ্ছি যে রাতের দিকে অর্থাৎ সন্ধ্যা রাতের দিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের প্রত্যেকটা জায়গাতে বৃষ্টি হবে এবার সেই বৃষ্টি কিন্তু বাংলাদেশে ঢুকছে অর্থাৎ বাংলাদেশে প্রধানত বৃষ্টি ঢুকছে উনত্রিশ তারিখে রংপুর বিভাগের জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে রাজশাহী বিভাগের কোথাও কোথাও বৃষ্টি হবে বাকি বিভাগগুলো আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না ত্রিপুরার ক্ষেত্রে আমরা কিন্তু সেরকম বৃষ্টি দেখতে পাচ্ছি না আসামের ক্ষেত্রে আমরা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি এটাই রয়েছে উনত্রিশ তারিখের এই মুহূর্তের আপডেট তবে রংপুর বিভাগে কিন্তু কোথাও কোথাও হালকা মাঝির বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে বেশ জোরদার বৃষ্টি কোথাও কোথাও হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার ওপরের পাঁচ জেলাতে এমন একটা ভালো রকম বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এটা এখনো পর্যন্ত আপডেট উনত্রিশ তারিখে মাঝ রাতের দিকে যেটা প্রধানত তারিখ যাচ্ছে এবার দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে প্রধানত মেহেরপুর সঙ্গে রয়েছে রাজশাহী বিভাগটাতে কোথাও কোথাও বগুড়া এখানে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রংপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আসামের ক্ষেত্রে কোথাও কোথাও বেশ জোরদার বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি আস্তে আস্তে বৃষ্টিটা আরও পূর্ব দিকে এগিয়ে যাওয়ার কথা রয়েছে এছাড়া ময়মনসিংহ বিভাগে কোথাও কোথাও বাংলাদেশের হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণ বিভাগগুলোতে আমরা সেরকম বৃষ্টি দেখতে পাচ্ছি না ত্রিপুরার ক্ষেত্রে আমরা সেরকম বৃষ্টিপাত এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না অন্তত তিরিশ তারিখের এটা রয়েছে আপডেট একবার সকালের দিকে সরাসরি আমরা আরেকটু বেলার দিকে চলে যাব বেলার দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা আস্তে আস্তে সরে চলে যাচ্ছে আরো পূর্ব দিকে অর্থাৎ উত্তরবঙ্গে তিরিশ তারিখেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা উপরের পাঁচ জেলাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এবং রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে ময়মনসিং সিলেট এবং আসামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গোয়ালপাড়া গুয়াহাটি সঙ্গে মেঘালয় শিলং এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি হতে পারে ডিব্রুগড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া রয়েছে বৃষ্টির সম্ভাবনা শিলংয়ে তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শিলচরে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত পশ্চিমি ঝঞ্ঝের জন্য বৃষ্টিপাত দেখতে পেলাম না তারিখ পর্যন্ত আপডেট আমরা পেয়েছি আস্তে আস্তে তারিখের দিকে চলে যাব। একত্রিশ তারিখে দেখতে পাচ্ছি আমরা আস্তে আস্তে সমগ্র দুই বাংলা এছাড়া ত্রিপুরা তো বৃষ্টি নেই আসাম বাংলাদেশ থেকে যে বৃষ্টিটা হচ্ছিল সেটা আস্তে আস্তে সরে যাচ্ছে অর্থাৎ আবহাওয়া পরিষ্কারের সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে একত্রিশ ডিসেম্বর তারিখ থেকে ঝাড়খন্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ধানবাদে আজকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেওঘর রয়েছে দুমকায় কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি জামশেদপুরের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা আজকেই রয়েছে তবে আজ থেকে প্রধানত নয় আগামীকাল রয়েছে শিলাবৃষ্টির হলুদ সতর্কতাও নয় একেবারে কমলা সতর্কতা তাই এটা আমরা বলতে পারি যে ঝাড়খণ্ডেও কিন্তু ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আঠাশ তারিখে কিন্তু আমরা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি এই মুহূর্তের যা আপডেট রয়েছে তবে উনত্রিশ তারিখ থেকে প্রধানত ঝাড়খণ্ড জুড়ে প্রবল বৃষ্টির কিন্তু সম্ভাবনা আমরা এই মুহূর্তের আপডেট থেকে দেখতে পাচ্ছি সমগ্র ঝাড়খণ্ড জুড়ে বৃষ্টি হবে কিন্তু শুধু কি পশ্চিমি ঝঞ্ঝা শুধু পশ্চিমী ঝঞ্ঝার জন্য এই বৃষ্টি কিন্তু নয় পাশাপাশি যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন প্রধানত বিহার এবং ঝাড়খণ্ড লাগোয়া জায়গাতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আর এই ঘূর্ণাবর্তের জন্য প্রচুর পরিমাণে সাগর থেকেও জলীয় বাষ্প আসছে এবং পশ্চিমী ঝঞ্ঝা তো রয়েছেই যার ফলে এই ঘূর্ণাবর্তের জন্য আবহাওয়াটা আরও খারাপ হয়ে যাচ্ছে বিশেষ করে ঝাড়খণ্ড বিহারে কিন্তু প্রবল বৃষ্টি কোথাও কোথাও চলতে পারে উত্তরপ্রদেশে বেশ ভালো রকম বৃষ্টি জোরদার হতে পারে এমনটা তৈরি হচ্ছে এইরকম দেখতে পাওয়া যাচ্ছে লেটেস্ট আপডেট থেকে তবে আমরা সেটাই কিন্তু দেখতে পাচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছেন ধানবাদে রয়েছে বৃষ্টির সম্ভাবনা দেওঘর দুমকা উত্তরের জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণে জামশেদপুর রাঁচিতেও রয়েছে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা তাই ঝাড়খণ্ড জুড়ে কোথাও কোথাও বেশ জোরদার বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখ রাত থেকে উনত্রিশ তারিখে ঝাড়খণ্ডে বেশ ভালো রকম জোরদার বৃষ্টি হবে তারপর আস্তে আস্তে উনত্রিশ তারিখেও প্রবল বৃষ্টি না হলেও বেশ মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা সমগ্র ঝাড়খণ্ড জুড়ে রয়েছে শুধু যে পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি ঝাড়খণ্ডে সীমাবদ্ধ থাকবে তা নয় ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ ছত্তিশগড় উড়িষ্যার কোথাও কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই রয়েছে আপডেট যে ঝাড়খণ্ডও একটা ভালো রকম জোরদার বৃষ্টি আসছে তিরিশ তারিখ পর্যন্ত ঝাড়খণ্ডে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে তিরিশ তারিখের পর একত্রিশ তারিখ থেকে প্রধানত ঝাড়খণ্ডে বৃষ্টি সরে যাবে সেই বৃষ্টি আস্তে আস্তে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বাংলাদেশের ওপর দিয়ে আসামের ওপর দিয়ে অরুণাচল প্রদেশের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা বা টেন্ডেন্সি রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ার জন্য আবারও যেটা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট আপডেট রয়েছে তাতে তারা বলছেন তাপমাত্রা আবারও নামবে একত্রিশ তারিখ থেকে আবারও ঠান্ডা ফিরতে চলেছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বাংলাদেশেও ফিরবে যার ফলে দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আবারও তাপমাত্রা নামার একটা কথা বলে দিয়েছেন আবহাওয়া দপ্তর তাই বন্ধুরা বুঝতেই পারলেন যে শুধু বৃষ্টি নয় আস্তে আস্তে আবারও প্রবল ঠান্ডার মুখে পড়তে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশ এটাই রয়েছে এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট ভিডিও কাজে লাগলে লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউর ওয়াচিং